বাপের বাড়ি যাওয়ার নাম করে বেপাত্তা গৃহবধূ, বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, নদিয়া জেলার বাইরচোড়া এলাকার বাসিন্দা নিখোঁজ গৃহবধূর নাম হাসিনা বিবি, বয়স 30। মঙ্গলবার সকালে বাপের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরান। নিখোঁজ ওই গৃহবধূর বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদরঘাট থানার সিংজুলি গ্রামে। নির্দিষ্ট সময়ে বাপের বাড়িতে না পৌঁছলে ওই গৃহবধূর পরিবার খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও হদিশ মেলেনি। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার নবদ্বীপ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন হাসিনা বিবির পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে গৃহবধূর খোঁজে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আমার মা আমার আব্বা বাড়ি বাইরে গেছিল, 3000 টাকা এনেছিল, কাঁধে পালাই পরে জিও খেলা করে হেরে গেছে। দিয়ে আমার আব্বাকে বলিয়ে নিয়ে আমার থেকে 500 টাকা নিয়ে আমার মা বলেছে নানা বাড়ি যাবো, দিয়ে চলে গেছে। কবে? মঙ্গলবার। কখন? 10টার সময়। তোমার মামার বাড়ি কোথায়? সিংহজুলি। এটা কি বর্ধমান? পূর্ব বর্ধমান? বর্ধমান। চলে গেছে সেদিন থেকে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো আমরা নবদ্বীপ থানায় মিসিং একটা ডায়েরি করেছি। মামার বাড়িতে খোঁজ করেছিলে, মা পৌঁছেছে কিনা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে? কালকে খোঁজ করেছিল, কোনো জায়গায় পাইনি। তোমাদের গ্রামের নাম কি? বাহিরচরা নদিয়া জেলা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।